তো ভাই লোক দেখতে পাচ্ছেন নিচে একটি স্কেল রয়েছে, স্কেলটা যদি আমি ডানে টানি তাহলে কি ঘটে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ডানে যত টানতেছি তত কিন্তু পিছনটা ব্লার হয়ে যাচ্ছে, একেবারে ফুল ডিএসএলআর ডিএসএলআর একটা মুড চলে আসতেছে। তো এরকমই জাস্ট আপনি জাস্ট স্কেলটা টানবেন যতটুকু দরকার হবে ততটুকু রেখে উপরের এই সেভ অপশনে ক্লিক করে গ্যালারিতে কিন্তু সেভ করে নিতে পারেন। আপনাদের যত লো কোয়ালিটির ছবি হোক, যত নর্মাল ছবি হোক, যত নর্মাল ফোন হোক, কোনো ব্যাপার না ভাই, জাস্ট ছবিটা এখানে দিবেন, এরকম টানবেন আর ওখান থেকে সেভ করে দিবেন। জাস্ট 10 সেকেন্ডের কাজ, আপনারা কিন্তু একটা যে কোনো নর্মাল ছবিকে হাই কোয়ালিটির লুক দিতে পারেন, ডিএসএলআর মুড দিয়ে দিতে পারেন, এতে কেউ বুঝতেই পারবে না। তো ভাই লোক এই সম্পূর্ণ কাজটা শিখতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি এসএম শাহাদাত, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভাই লোক এই সম্পূর্ণ কাজটা করতে হলে আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। অ্যাপ্লিকেশনটা আপনারা নর্মালি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর পেয়ে যাবেন। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, দেন সার্চ বারে একটা ক্লিক করে দিচ্ছি, দেন এখানে ফটো রুম লিখে আপনারা সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন এই লোগোর অ্যাপসটা কিন্তু চলে আসবে, 4.4 রেটিং এর, এটা মাত্র 23 MB একটা অ্যাপস। সময় বাঁচানোর জন্য কিন্তু আমি এটা ইনস্টল করে রেখেছি। তো আপনারা ইনস্টল করে শুধু ওপেন করে দিবেন, আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো অ্যাপসটার মধ্যে আসলে ঠিক এরকম একটা পেজ আসবে, এখান থেকে নিচের দিকে লেটস গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এরকম একটা পেজ আসবে, এখান থেকে আপনি আপনার নাম লিখতে পারেন, আমি এখান থেকে নর্মালি এসএম লিখে দিচ্ছি, দেন নেক্সট বাটন একটা ক্লিক করে দিচ্ছি। তারপর ঠিক এরকম একটা পেজ চলে আসবে, আপনার একটু এখান থেকে যেটা করবেন এজ এ ক্রিয়েটর এখানে একটা ক্লিক করে দিবেন, আমি ক্রিয়েটরে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে নিচে একটা স্কিপ বাটন পেয়ে যাবেন, এই স্কিপ একটা ক্লিক করে দিবেন। তো আমি স্কিপে ক্লিক করে দিলাম, এখন এই যে ক্রস বাটন দেখতে পারবেন উপরের দিকে ডান সাইডে ক্রস একটা ক্লিক করে দিবেন। দেন এরকম একটা পেজ চলে আসবে, থ্যাংকস এসএম, তো আপনাদের নামও চলে আসবে। তো তারপর ঠিক এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আপনারা যেটা করবেন স্টার্ট ফ্রম ফটো এখানে একটা ক্লিক করে দিবেন, প্লাস এখানে একটা ক্লিক করে দিলাম, দেন অ্যালাউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো ছবিটা নিয়ে নেবেন। তো আমি সিম্পলি নিয়ে নিচ্ছি। তো আমি এই যে আমার ছবিটা নিয়ে নিলাম, এখানে স্ক্যানিং হচ্ছে, আপনাদের ছবিটাও ঠিক এরকমভাবে স্ক্যানিং হবে। তো তারপর ঠিক এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে যে আপনাদের এক কালারের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে যাবে, অথবা ফেসবুক প্রোফাইলের জন্য সুন্দর সুন্দর কালার এখান থেকে নিতে পারেন। তো এছাড়া এই যে কাস্টমাইজ কালার রয়েছে, যাই হোক আমি এগুলো বাদ দিচ্ছি, এখন আমি নিচের দিকে একটু আসবো। তো আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবো, ফটো এডিটিং ক্লাসিক, ওকে এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে এই যে ক্লাসিকের মধ্যে কিন্তু যে ব্লার একটা অপশন রয়েছে, এই ব্লার একটা ক্লিক আমি যদি করে দিই তাহলে দেখতে পারবেন কি ঘটে। এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন, এই নিচে ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করে দেবেন, অটোমেটিকলি দেখছেন কত সুন্দর কিন্তু আমাদের ব্লার হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা ব্লারের এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবো, দেন এখান থেকে কিন্তু এই যে একটা স্কেল পেয়ে গেছি। তো এখন এই স্কেলটা যদি আমি কমাই বেড়ে তাহলে এই পিছনে যে ব্লার রয়েছে এটা কিন্তু কমবে পারবে, দেখতে পারবেন বাড়ছে, এই যে কমছে, ওকে এটা হচ্ছে আমাদের মূল ছবি। তো ভাই লোক এখন স্কেলটা টিনে টিনে আপনাদের পছন্দ মতো অনুযায়ী আপনারা ব্লার রাখতে পারেন, ওকে। তো আমি এখান থেকে বেশি বাড়াবো না, যাতে একটু রিয়েল রিয়েল মনে হয়, বেশি বাড়ালে আবার মনে হবে এডিট এডিট। তো এরকমটা আমি রেখে দিচ্ছি, তাহলে মনে হয় একটা ডিএসএলআর ডিএসএলআর ভাব রয়েছে, 5% রেখে দিলাম। তো এখন এটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য আমরা উপরের এই অ্যারো বাটনে ক্লিক করে দেবো, অ্যারো বাটনে আমি ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা যেটা করবো এই যে সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দেবো, ওকে এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা গ্যালারিতে চলে গিয়েছে অলরেডি। তো ভাই লোক এই ছিল আজকের ভিডিও, যদি বুঝতে না পারেন এখনই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, আপনাদের বোঝানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইন্টারেস্টিং ইউনিক ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকে সর্বদা ভালো রাখবেন, ধন্যবাদ সকল।